আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি পারফেক্ট কালোজাম মিষ্টির রেসিপি এবং কালোজাম মিষ্টি তৈরি করার সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কালোজাম পারফেক্ট ভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী। প্রথমে আমি কালোজাম মিষ্টি তৈরি করার জন্য ডোটা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করেছি, আপনারা অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নেবেন। এখন 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম। বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। গুঁড়া দুধ আর ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। আপনারা যদি শুকনো উপকরণগুলো চেলে নেন তাহলে মিষ্টিটা অনেক বেশি স্মুথ হবে। চেলে নেওয়ার পর যদি কোনো প্রকার লাম্পস থাকে তাহলে সেগুলোকে ফেলে দিতে হবে। এখন আমি এই চেলে নেওয়া উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এরপর শুকনো উপকরণগুলো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা চেষ্টা করবেন অবশ্যই দিতে, সুজিটা দিলে কালোজামটা খেতে অনেক বেশি দারুণ হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। ঘিটা একটু হাত দিয়ে ভালো করে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মাখিয়ে নেওয়ার পর একটু চাপ দিলে এভাবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো ডো তৈরি করার জন্য আমি একটা ছোট বলের মধ্যে 2টি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। এখন ডিমটাকে ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। আপনারা এটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এই তো এরই মধ্যে আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডিম দিয়ে যদি আপনারা এভাবে করে ডোটা তৈরি করেন তাহলে মিষ্টিটা একদম 100% পারফেক্টভাবে তৈরি হবে। এখন অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। দেখুন কাজটা আমি হাত দিয়েই করছি, মাখানোর কাজটা আপনারা হাত দিয়েই করবেন, এতে করে ডোয়ের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধা হবে। ডিমের মিশ্রণটা আপনারা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। একবারে দিলে দেখা যাবে বেশি হয়তো পাতলা হয়ে যেতে পারে, তবে সেক্ষেত্রে মিষ্টিটা পারফেক্ট হবে না। পারফেক্ট মিষ্টি পেতে হলে আপনাদেরকে অবশ্যই পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হবে। এই ডোটা তুলনামূলক একটু নরমই হবে। দেখুন হাতে এভাবে চট করে লেগে যাচ্ছে, তবে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। এটা মিনিট 10 সময় রেস্টে রেখে দিলে সেট হয়ে যাবে। কালোজাম মিষ্টিতে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে 3-4 ফোঁটা পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে রেড ফুড কালারটা দিলে কালোজামের কালারটা খুবই সুন্দর আসে। রেড ফুড কালারটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই তো এরই মধ্যে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখন ডোটা রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পর দেখুন আমার ডোটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে একটু প্রেস করলে দেখা যাবে এটা হাতে আর লেগে আসছে না। এভাবে করে বুঝে নিতে হবে ডোটা পারফেক্ট হয়েছে কিনা। আমার ডোটা পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে ছোটো ছোটো করে কালোজামের শেপ দিয়ে দিব। প্রথমে আমি ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে করে হাতে চেপে চেপে একটা সুন্দরভাবে কালোজাম মিষ্টি শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে নেবেন, চাইলে লম্বা অথবা গোল করে দিতে পারেন। আমার কাছে এভাবে একটু লম্বা, মিষ্টিটা দেখতে এবং খেতে দুটাই ভালো লাগে, তার জন্য আমি একটু লম্বা করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি শেপ বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো ভাজতে চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। আমরা সকলেই জানি কালোজাম ডুবো তেলে ভাজতে হয়, তার জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। চুলার আঁচ এ পর্যায়ে লো মিডিয়ামে রাখবো। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে এভাবে হাত দিয়ে আপনি একটু ডুবিয়ে রাখতে পারবেন। ওই পর্যায়ে মিষ্টি শেপগুলো দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতে হতে মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। যখন মিষ্টিগুলো উপরে উঠে এসেছে ওই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিব। আপনারা যদি শুরুতেই হাই ফ্লেমে ভাজতে যান তাহলে দেখা যাবে মিষ্টির উপরের কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য লো মিডিয়াম আর মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আমি এভাবে করে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই তো এরই মধ্যে আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। আপনারা ভিডিওটিতে দেখলেই বুঝতে পারছেন আমি মিষ্টিগুলো কীরকম কালার করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজতে গেলে দেখা যাবে উপরটা পুড়ে যাবে। যখন আমরা এই মিষ্টিগুলো শিরার মধ্যে ভিজাবো তখন এমনিতে একদম কালোজামের মতো তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো। আমার সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এখন এই 3 কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, তবে এখানে 3 কাপ পানির জন্য 2 কাপ পরিমাণ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। শুরুতেই কালোজাম মিষ্টি শিরাটা ঘন করে ফেলা যাবে না, তাহলে দেখা যাবে কালোজাম মিষ্টির মধ্যে রস ভালোভাবে ঢুকবে না। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারটাও দিতে পারবেন। গ্যাসের ফ্লেমটা অন করে এখন এটাকে একটা বলক তুলে নিব। এটা ঘন কোনো বলক তোলার দরকার নেই, 1 তার বা 2 তারের কোনো শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বলক তুলে নিলেই হবে। আমার শিরাটাতে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো হালকা গরম রয়েছে, এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, আর এদিকে শিরাতে বলক চলে এসেছে। আমি এখন মিষ্টি শেপগুলো সবগুলো দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে হাইতে করে দিয়ে 10 মিনিট এটাকে জাল করব। দেখুন আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো প্রায় ডাবল হয়ে গিয়েছে। এই 10 মিনিটের মাঝখানে মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে দিব। এই 10 মিনিটের মধ্যে মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হয়ে যাবে, ভিতরে সুন্দরভাবে রস ঢুকে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমার কালোজাম মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা 1 ঘন্টা পরও সার্ভ করতে পারবেন। পারফেক্টভাবে রস ঢোকার জন্য আমি এটাকে এই শিরার মধ্যে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছে 8 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। অনেকের কমপ্লেন থাকে মিষ্টিগুলো চুপসে যায়। আমার আজকের এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাসায় মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটাও একদম পারফেক্টভাবে আমার মিষ্টির মতো তৈরি হয়ে যাবে। আমি একটা মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এটার উপরের দিকটা দেখতে যতটা সুন্দর হয়েছে ভিতরের দিকটা ততটাই রসালো হয়েছে। দেখুন মিষ্টিটা চাপ দিলে একদম সুন্দরভাবে রসগুলো বেরিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।